হাই বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি এবং ডিজাইনটা হচ্ছে একটা খামের ডিজাইন খামে যেমন সে গ্রিটিংস কার্ড ভরা থাকে বা আপনি বিয়ের কার্ডে মানে কার্ড ভরা থাকে যে এরকম খাম খামের ডিজাইন আর কি তো আমি সরাসরি ডিজাইনটাই চলে যাচ্ছি এই যে এইটাই পনেরোটা ঘর আছে এই লাইনটায় পনেরোটা ঘর তাহলে পনেরোটা ঘর হবে ক লাইন না চার লাইন এক দুই তিন চার চার লাইন হবে পনেরোটা ঘর তার উপরে ডান দিকে হবে সাতটা ঘর আবার ঠিক বাঁ দিকেও হবে সাতটা ঘর আবার তার উপরে হবে ছটা বাঁদিকেও ছটা ডান দিকেও ছটা তার উপরে চারটে চারটেও চারটে তার উপরে দুটো বাঁদিকে দুটো ডান দিকে দুটো হয়ে গেল এরপরে হবে এই যে এই গোলাপি অংশটা এখানে এই যে এইটা যেমন দুদিকে এইদিকে সাতটা এদিকে সাতটা এরকম ছটা এরকমভাবে আছে না তাহলে এই যে দুদিকে ছটা ছটা করে যেটা আছে তার মাঝখানে একটা ফাঁকা ঘর থাকবে সেটা একটা ঘর হবে তার উপরে চারটে ঘর হবে তার উপরে হবে এই যে এটা হবে একটা তার উপরে হবে এটা হচ্ছে ছটা ঘর তার উপরে এই লাইনটায় হবে এগারোটা ঘর আর তোমাদের সবাইকে বলছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো ধন্যবাদ কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও আগামী দিনেও খুব সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে আর তোমাদেরও যদি কোনো ডিজাইন তোমরা দেখতে চাও তো আমাকে সেটা কমেন্ট করে জানিও আমি সেই মতো ভিডিও করব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল অপশানটা অন করে দাও যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর এইভাবেই মানে প্রত্যেক দিনই আমার নতুন নতুন ডিজাইনের ভিডিও আসছে তোমরা আমার চ্যানেলটা চোখ রাখো তো হয়ে গেল এরপরে যেটা হবে এটা হচ্ছে এখানেও পনেরোটা ঘর আছে এবং পনেরোটা ঘর হবে ছটা লাইন এক দুই তিন চার পাঁচ ছয় আমি এই যে এই সাইডে সাইডে এই রংটা দিয়েছি যাতে একটু দেখতে মানে আর একটু দেখতে ভালো লাগে সেই জন্য তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে আমি প্রথমে এই যে গোলাপি রঙেরটা করেছি তার উপরে এটা দিয়েছি তো সেই জন্য যে বোঝাও যাচ্ছে মানে এটা আমি একটু অন্যরকম দেখতে যাতে লাগে মানে ভালো লাগে দেখতে সেই কারণেই দিয়েছি তো হয়ে গেল ছটা ছটা লাইন হ্যাঁ পনেরোটা ঘরে ছটা লাইন আর এই যে ওপরের এই অংশটা হবে চারটে তার উপরে চারটে তার উপর দুটো এই দেখো ডিজাইনটা খুবই সোজা তোমরা অবশ্যই ডিজাইনটা বুনবে এবং আমার চ্যানেলটায় চোখ রাখো আগামী দিনে আরও সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে ঠিক আছে আমি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে টাটা